হাই, গুড মর্নিং। হাই, এই যে আমার ননদ এসে গেছে আজকে, আমরা যাচ্ছি আজকে হলদিয়াতে আমার ভাইজির হোস্টেলে, হোস্টেলে, হসপিটালে, হসপিটালে প্লাস মেলা দেখতে। ওখানে যাব, ঘুরবো, কিভাবে যাচ্ছি পুরো রাস্তা আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। আজকে লঞ্চে করে যাব, বিশাল বড় হুগলি নদী, তাকে ক্রস করব, সব আপনাদেরকে দেখাবো। চলুন, টাটা। আমরা চলছি, প্রচণ্ড লেট হয়ে গেছে, ও এসেছে বলে গল্প করলাম, দৌড় মেরেছি টিকিট কাটার জন্য। এত গল্প, দৌড়াতে দৌড়াতে কোনো শেষ নেই। এই দৌড়াতে দৌড়াতে এসে থেমেছি এখন, হাঁপাচ্ছি এখন, হাঁপাচ্ছি। ট্রেন এখনো ঢোকেনি, এটাই কপাল ভালো। আমি তো ভাবলাম বেরিয়ে গেছে বোধ হয়, আসেনি। আমাদের তো গল্পের শেষ নেই, কোথাকার গল্প কোথায় যায়। ভোরবেলা থেকে গল্প শুরু হয়ে গেছে, অন্যদিন কিন্তু এই সময় লেপের তলায়। আজকে কত গল্প হয়ে গেল, চলেন আবার দেখাচ্ছি। এই যে ট্রেন এসে গেছে, এবার আমরা উঠে যাবো। আমরা ডায়মন্ড হাবড়া পৌঁছে গেলাম, আর ক্লোজে না বোঝাই যাচ্ছে। এই যে ডায়মন্ড হাবড়া স্টেশন, স্টেশনটা দেখিয়ে দিই, এইটাও হলো ডায়মন্ড হারবার স্টেশন। আমরা এই ট্রেনটাতে এসেছি, আসো 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 আসো, দেখিয়ে দিই, আমরা এই ট্রেনটাতে এসেছি, ধরেছেন, চলেছি। আমরা এসে গেলাম ডায়মন্ড হারবার। এবার আমরা এখান থেকে টোটো করব, টোটো ধরবো, টোটো করে লঞ্চ ঘাট, তারপর আবার লঞ্চে দেখাবো। অনেক বাজার দোকান আছে, টিকিট ব্যাগে রাখলে হবে না, এখানে চেক করবে। এসে গেছি আমরা লঞ্চ ঘাট, ঠিক আছে আমরা পরেরটাই যাব দাদা, আমাদের কোনো তাড়া নেই। আচ্ছা ঠিক আছে, এটা নিন 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 নিন, আরে নিন না, এটাতেও যেতে পারি। আরে আমাদের প্ল্যান তো এখন দাঁড়িয়ে ফটো তোলা, সেটা তো মানবে না। হ্যাঁ তাই তো বলছি, আর এমনিতে আমাদের তো এখন প্ল্যান ফটো তোলা, আমি যদি বলি এটাই যাবো না, ওরা তো আসতে দেবে না আমাদেরকে এখানে, সেই জন্য তো বাবা দাঁড়াও, একটু দাঁড়াবে, একটু দাঁড়ান, আমরা যাবো। এসেছো, আসো 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 আসো, চলো 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 চলো, ওঠো তুমি ওঠো। আমরা উঠে গেছি, কিন্তু দেখো তো ভেতরে বসার জায়গা পাবো কি না, দেখো নামো, পারবে পারবে, নেমে চলো, পারবে পারবে, আস্তে আস্তে করো, আস্তে আস্তে নামো, পারবে পারবে। হ্যাঁ একদম শটাং সিঁড়ি, বসারও নেই না, অনেকটা টাইম। আমরা লঞ্চের মধ্যে, একটুও বসার জায়গা নেই, 45 মিনিটস আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। এখন ভাটা, তাই জল অনেক কম, সবাই নেবে এসেছে কতটা মাছ ধরার জন্য। ওই দেখুন ইট ভাটা, যেটা নদীর পাড়ে দেখা যায়। ওই দেখুন নদীর পাড়ে গেস্ট হাউস, কি সুন্দর না, এখানে এক দুদিনের ছুটি কাটানো যেতেই পারে। ওই দেখুন পাখিগুলো জলের মধ্যে থেকে মাছ ধরছে, আর মাছ নিয়ে উড়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন মাঝ নদীতে, চারিদিকে শুধু জল আর জল, জল আর জল। এতক্ষণ ধার দিয়ে আসছিলাম, এখন এপার থেকে ওপারে যাচ্ছি, তাই মাঝখান দিয়ে তো যেতেই হবে। দেখুন কত ভিড়, অফিস টাইমে বাস বা ট্রেনের থেকে কোনো অংশে কম না। এই যে
উঠছেন আমার ননদিনী রায়বাঘিনী। এদের সিঁড়িগুলো এত সরু আর সোজা, একদম খাড়া না, খুব সাবধানে উঠতে হয়, আর একজন করেই উঠতে পারবে। বাইকটাও লঞ্চে যাবে। এটা কোথায় এলাম? কোকরাহাটি। এটা বলতে হবে? ও বলে দেবো, নো প্রবলেম। কোকরাহাটি লাগতে শুরু হয়ে গেছে, সোয়েটার খুলে দিচ্ছে। আমরা এখানে এই দোকানে এখন দাদা বানাচ্ছে, আমরা ডিম পাউরুটি খাবো। দাদা ডিম পাউরুটি বানাচ্ছে। বাস ধরবো, তারপরে বাসে করে যাব। এই এই বাসটা যাবে মনে হয়, দেখো তো বালুঘাটা বিসি রায়। দাদা বিসি রায় সিট আছে, উঠে যান। মানে চা খেতে খেতে একটা বাস মিস করলাম, এবার এখানে দাঁড়িয়ে আছি। চুল বাজছে, পাঁচখানা ব্যাগ বানিয়েছে, এই যে দুটো, এই যে আমাকে সব ধরতে দিয়েছে দুখানা, নিচে দুটো ধরেছে, এবার এখন বাস আসার সাথে সাথেই দৌড়চ্ছে, যাতে না ওকে আমি দোষ দিতে পারি। হ্যাঁ দাঁড়াও, ঝুমকি অনেকক্ষণ দাঁড়াবে বাসটা, দাঁড়াও। আমাদের মহারানী এসে গেছেন, মহারানী আসছে আমাদের রিসিভ করতে। হ্যাঁ রিসিভ করতে এসে গেছেন। এই হলো আমার মেয়ের কলেজ ক্যাম্পাস, চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। কয়েকজন হবু ডাক্তার আসছেন, কত রকমের লোক কত কষ্ট নিয়ে আসে হসপিটালে। এই ফুলগুলো দেখলে কিছুক্ষণের জন্য হয়তো কষ্টটা ভুলে থাকতে পারবে, মন একদম ভরে যাবে। নির্জন ফাঁকা রাস্তা, আমরা এখন চলেছি সানসেট পয়েন্ট দেখতে। কি ভালো লাগছে রাস্তাটা, একদিকে সব তাল গাছ আর একদিকে এইগুলোকে না কি জানো দেবদারু গাছ বলে বোধ হয়, না দেবদারু না অন্য রকম গাছ, কি গাছ বলে দেবদারুর, না গো দেবদারু না, সেই ঝাউ গাছের মতো হয়। হ্যাঁ এগুলো কি গাছ বুঝতে পারছি না, যাই হোক সুন্দর গাছ, পাতাগুলো সরু সরু তেজপাতার মতো, ভালো। তেজপাতা গাছ? এই না তেজপাতা না, দেখো সরু সরু পাতাগুলো, জানি না এগুলোকে কি গাছ বলে। তো রাস্তাটা খুব সুন্দর, দেখি এইবার ছিঁড়ে দেখতে গেছে। আমাদের সায়েন্টিস্ট এসেছেন, উনি এখন রিসার্চ করে আমাদেরকে বলবেন যে এটা কি গাছ। আমার মনে হচ্ছে ইউক্যালিপটিস না কি যেন একটা বলে, জানো তো। না না তেজপাতা গাছ আমি চিনি ভাই, কিন্তু তেজপাতার মতো তেজপাতা গায়ে গাছ না, একদমই না, অনেকটা দেখতে পাতা আমি বললাম, কোনো গন্ধ নেই, গন্ধ নেই। তাহলে তুমি তো আগেই ছিঁড়ে তেজপাতা তেজপাতা করে চেঁচালে, তেজপাতা না গো, ইউক্যালিপটিস বা এরম কিছু গাছ হবে। যাই না গো আমি গন্ধ হয় কি না, যাক গে, যদি আপনারা জানেন এই গাছের নামটা প্লিজ আমায় কমেন্টে একটু লিখে দেবেন, আমার একটা নতুন জিনিস জানা হবে। আর এই যে পাঁচিল, এটা পুরো হলো ওই আমার মেয়ের হসপিটালের বাউন্ডারি বা পাঁচিল যা বলবেন। আমরা এখন চলেছি,
কি ভালো লাগছে, দেখি বলবো। আর অবশেষে আমরা প্রায় পৌঁছে গেছি সানসেট পয়েন্টের কাছে। এই যে যাচ্ছেন ঝাউবনে ফটো তোলার জন্য, যাচ্ছেন যাচ্ছেন। আমার বলে কি ফটো কে দেখবে আমার, তাহলে এত তোলা তুলি কেন ফটো? এই দেখো মানে একটা ফটো তুলে দিই, তারপরে আবার কথা বলছি। এই হলো সানসেট পয়েন্ট। এই সিঁড়ি দিয়ে উঠে 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 ওই ওপর থেকে নিয়ে দেখতে হবে সানসেট কীভাবে হচ্ছে। এই 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 উঠে গেলাম উঠে গেলাম, এখনও তিনটে সিঁড়ি বাকি। এই উঠে গেলাম, এই টপে উঠে গেছি। এখান থেকে এইভাবে নিয়ে এই যে এইখান দিয়ে সানসেট হবে, তখন দেখতে হবে। সানসেটের এখন অনেক দেরি, আমরা ভাই ভাই এতক্ষণ আর ওয়েট করতে পারছি না। এই রোড ঠেকোর দূরে সানসেট দেখো, চললাম ভাই। কি এতে করেছে কে জানে, এ তো যে কোনো জায়গায় এরকম সিঁড়ি করে উঁচু করে দিলেই সেখান থেকে সানসেট দেখা যাবে, জানি না কি এতে করেছে। যাক গে, যাই করেছে, আমাদের বাঙালির তো একটা ঘোরার জায়গা হয়েছে, এটাই যথেষ্ট। এখন আবার একটু আমরা ঘুরতে বেরিয়েছি এইখানকার ইয়েগুলো দেখাই আপনাদের। এই যে আমার মেয়ে আর ওর পিসি আসছে, পিসির হাত ধরে ধরে নিয়ে আসছে, কারণ পিসি তার লাঠিটা আজকে আনতে ভুলে গেছে সেই জন্য। আলুর চপ আর বেগুনি গরম গরম আমাদেরকে ভেজে দিচ্ছে, আর আমরা সেটা চার মাথার মোড়ে বসে, চার মাথার না তো তিন মাথা, তিন মাথার মোড়ে রাস্তার ওপরে চেয়ারে বসে বসে খাবো। এই যে আমার ননদ গরম গরম চপের লোভ সামলাতে না পেরে আমি আসার আগেই খেতে শুরু করে দিয়েছে, এখন আমাকে অনেক কিছু বলছে, এই জন্য ওই জন্য। হলদিয়া মেলাতে এসে গেছি আমরা, চলুন আমরা আর আপনারা সবাই মিলে একসাথে মেলাটা ঘুরে নিই। এই যে আমার মা এসে গেছে, নতুন ধরনের ভেলপুরি দেখুন, যেমন মেদু বড়া বা দই বড়া হয় না গোল গোল রিং রিং মতো, সেই রকম বানিয়ে সস দিয়ে দিচ্ছে। নতুন জিনিস দেখে আমরাও কিনলাম খেলাম। এই দেখুন তার চেহারা, এটা হলো এখানকার ভেলপুরি।
দিদি জুতো রাখলো কোথায়? এই দিদি জুতোর প্যাকেট দেখো, বড় হয়ে বাচ্চাদের মতো আচরণ দেখুন। এই গেমটা হলো 15 বছরের বাচ্চাদের জন্য, আপ টু, মানে 15-র ওপরে আর হবে না। ও আমাকে বলল, আমাকে দেখি একটু জিজ্ঞেস করো তো আমার হবে কি না। তাই ওকে জিজ্ঞেস করলাম, ওরা বললো হ্যাঁ হবে, কারণ ওকে তো ওর বয়স আন্দাজে একটু ছোটো ছোটো লাগে, সেই জন্য। ব্যাস চলে গেল বাচ্চাদের সাথে বাচ্চাগিরি করতে। কি খুশি দেখ, এগুলো বেলুন ফাটালেই প্রাইজ সেইগুলো। আর এগুলোর আগে কত সস্তা ছিল, এখন কি দাম হয়ে গেছে, এখন 20 টাকায় দুটো। আর দুটো ফাটিয়ে কারুর মন ভরে, তখন তো ফাটাতেই হয় 4-6টা। জ্যাকেট পরে নাকি গুলি করতে পারছে, তাই জ্যাকেট খুলে নিল। আহারে একটাও পারেনি। অনুরাধা পারওয়ালকে লাইভ শুনতে শুনতে ডিনার, আহা জমে গেল। অনুরাধা পারওয়াল আর কুমার
ভালো ভালো গান কাটতে একটু ইচ্ছে করছে না, মনে হচ্ছে পুরোটা আপনাদের শোনাই। কিন্তু তাহলে তো ভিডিওটা 10 ঘন্টার হয়ে যাবে। তবু আজকের ভিডিওটা অনেক বড়ই হয়েছে। যাক, আপনাদের এত ভালো ভালো গান শোনালাম, লাইক করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন, 90s এর গানগুলোর কথা। তাহলে চলুন।